হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস টুয়েলভের নির্দিষ্ট সমকল প্রশ্নমালা 9A এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 66টি আপলোড করেছি, তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 40 অঙ্ক। কী বলছো? ইন্টিগ্রেশন 0 to y e^t dt প্লাস ইন্টিগ্রেশন 0 to x cos t² dt = 0 হলে দেখাও যে এটা = 0। বা দেখো, এটার আমরা প্রথমে ইন্টিগ্রেশন করছি, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনগুলো কী পাবো দেখে নাও। তাহলে সমাসন e^t dt, ইন্টিগ্রেশন e^t dt কত হবে? e^t হবে, আর লিমিট কত আছে? আপার লিমিট y, লোয়ার লিমিট 0। দ্যাট ইস এর ভ্যালু কত পাবো? বসিয়ে দিলে e^y মাইনাস e^0, দ্যাট ইস e^y মাইনাস 1। দ্যাট ইস এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা ভ্যালু কত পাচ্ছি? e^y মাইনাস 1। বাট এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় না, চিন্তার বিষয় হলো এই পার্টটা নিয়ে। বাট এই পার্টটিকে আমরা সাধারণত যে সমস্ত ফর্মুলা ইউজ করে আমরা ইন্টিগ্রেশন করি সেটা ইউজ করে আমরা করতে পারবো না। এবার সেজন্য আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে প্রসেস টুতে যেটা করেছিলাম সেই প্রসেস টু এর মাধ্যমে আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো। প্রসেস টু মানে কি? আদের রূপ ধরে, ঠিক আছে? তো চলো আমি প্রথমে একটু কিছুটা লিখে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তারপরে আমি ডিটেলসে বোঝাচ্ছি। মনে করো এই cos t² এটাকে আমি f(t) মনে করছি। f(t) cos t² এবং এই যে ইন্টিগ্রেশনটার লিমিট কি? 0 থেকে x পর্যন্ত। তাহলে আমরা t এর লিমিটও ধরবো 0 থেকে x এর মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা তাই লিখছি t এর বিস্তারটা তাহলে এর মধ্যে থাকবে, এবং এই বিস্তারে f(t) অপেক্ষকের আদের রূপ কত হবে? আমি ধরছি 5t। এবার এই f(t) আর এই 5t এদের মধ্যে রিলেশনটা কি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝো। তার মানে কি আদের রূপ আর বর্তমান রূপের মধ্যে কি সম্পর্ক সেটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। মনে করো আমি এখানে ধরেছি f(t) cos t² তো আমি মনে করছি f(x) x 3x² ঠিক আছে? আগের অঙ্কে যে এক্সাম্পলটা নিয়েছি সেই এক্সাম্পলটাই আবার আমি বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? মনে করো f(x) = 3x² এখানে f(t) মানে কত আছে? cos t² আমি ধরছি f(x) = 3x². এবার এর আদি রূপ আমি কী ধরবো? 5x, ঠিক আছে? আদি রূপ তোমার কত? 5x আমি ধরছি। এর যেমন f(t) এর আদি রূপ ধরেছিলাম 5t, আর আমরা এখানে f(x) এর আদি রূপ ধরছি 5x। এবার মনে রাখবে কোনো ফাংশনের যদি আমার আদি রূপ বার করতে হয় তাহলে সেই ফাংশনকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি যদি f(x) এর আদি রূপ বার করতে চাই তাহলে আমার f(x) কে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি ধরেছি আদি রূপ 5x, তাহলে 5x কত হবে? ইন্টিগ্রেশন অফ 3x² রাইট dx, ঠিক আছে? তাহলে বা 5x মানে আমি কী বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি 5x মানে কত হবে? x³ + c। ইন্টিগ্রেশন 3x² dx যদি আমি করি এটার ইন্টিগ্রেশনগুলো কত পাবো আমরা? x³ + c। এবার দেখো তুমি যদি এটা করো এখন g/dx(5x), ঠিক আছে? g/dx(5x) কত দেবে বলো তো? g/dx(x³ + c রাইট। তাহলে g/dx(5x)কে আমি শর্টে লিখতে পারি 5-x লিখতে পারি, আর g/dx(x³ + c কত দেবে? 3x² না? c তো তোমার কনস্ট্যান্ট, বা 5-xটাকে আমি কি লিখতে পারি? 3x² মানে কি? f(x) না? তার মানে কি আদি রূপকে যদি আমি অবকলন করি তাহলে আমরা বর্তমান রূপ পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে f(x) এর আদি রূপ যদি 5x হয় তাহলে আমরা বলতে পারবো কি 5-x = f(x). তাহলে সেম কনসেপ্টে f(t) এর আদি রূপ আমি কত ধরেছি? 5t। তাহলে আমরা বলতে পারি অতএব 5-t = f(t). ক্লিয়ার? আশা করি এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো তাহলে এখন আমরা এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি যে ইন্টিগ্রেশন 0 to x cos t² dt সমান কি লিখতে পারি? সমান ইন্টিগ্রেশন 0 to x বাট cos t² সমান আমি কত ধরেছি? f(t). তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি f(t dt, কারণ এটা মানে তো আমি ধরে নিয়েছি f(t). তাহলে এটার পরিবর্তে এখন আমি f(t) লিখতে পারি f(t dt। তাহলে সমান ইন্টিগ্রেশন 0 to x, এবার f(t) সমান একটু আগে আমরা কত পেয়ে গেছি? 5-t। তাহলে 5-t লিখতে পারি এখন আমরা f(t) এর পরিবর্তে 5-t dt, ওকে? তাহলে সমান ইন্টিগ্রেশন 0 to x, এখন এই 5-tটাকে লিখতে পারি g/dt(5t) লিখতে পারি, আর এই পাশে dt আছে সেই dt হচ্ছে এই যে। এবার দেখো এই dt আর dt মনে করে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? ইন্টিগ্রেশন 0 to x 5t dt,
রাইট? তাহলে এখন এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো, শুধু ফাই কিউব, আপার লিমিট কত এক্স, লোয়ার লিমিট জিরো। অনেকে ভাবছে এটা কী করে হলো, দেখো যদি তোমাকে আমরা দিতাম যদি ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে, সরি একটুখানি ভুল গেছে, এই ডিটি ডিটি কেটে যাচ্ছে, তাহলে শুধু এই ডিটা পড়ে থাকবে, তো ডিটি থাকবে, থাকবে না তো, আবার বলছি এই ডিটি ডিটি কেটে যাচ্ছে, তাহলে শুধু কী পড়ে থাকবে, ডি অফ ফাইটি, তাহলে ইন্ডিকেশন ডি অফ ফাইটি কত দেবে, শুধু ফাইটি দেবে, কারণ কি ইন্ডিকেশন ডিএক্স মানে কত দেয়, শুধু এক্স দেয় না, এক্স প্লাস সি, তার মানে কি ডি আর ইন্ডিকেশন কেটে যায়, ঠিক তেমনইভাবে ডি আর ইন্ডিকেশন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি ফাই অফ টি, আপার লিমিট কত এক্স, লোয়ার লিমিট জিরো। তাহলে এবার সমীকরণকে লিখতে পারি এটাকে, প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে ফাই অফ এক্স মাইনাস ফাই অফ জিরো, তাই জিনিস আমরা ইন্টিগ্রেশন জিরো টু এক্স কস টি স্কোয়ার ডিটি মানে কত পাবো, ফাই অফ এক্স মাইনাস ফাই অফ জিরো, ঠিক আছে। এবার অঙ্কে চলো, এখন কোশ্চেন আমাকে বলে দিয়েছে তো এটা কেটে জিরো, এবার প্রত্যেকের ভ্যালু আমরা পেয়ে গেছি, তাহলে বা ইন্টিগ্রেশন জিরো টু ওয়াই ই টু টি ডিটির ভ্যালু আমরা কত পেয়েছি, ই টু দেওয়ার ওয়াই মাইনাস ওয়ান প্লাস, আর এটার ভ্যালু পেলাম কত, এই যে ফাই অফ এক্স মাইনাস ফাই অফ জিরো ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এটাকে আমি এক নম্বর দিচ্ছি। এবার আমরা কী করবো, এই একের উভয়পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করবো, নাও একের উভয়পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে অতএব ডি বাই ডি এক্স অফ ই টু দেওয়ার ওয়াই মাইনাস ডি বাই ডি এক্স অফ ওয়ান প্লাস ডি বাই ডি এক্স অফ ফাই অফ এক্স মাইনাস ডি বাই ডি এক্স অফ ফাই জিরো ইকুয়াল টু জিরোকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো জিরোই পাবে, তো ডাইরেক্ট আমি জিরোই লিখে দিলাম, ঠিক আছে। তাহলে বা এটাকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে আমরা কি করতে পারবো, পারবো না, কারণ কি এটা ওয়াইয়ের ফাংশন আছে, তাহলে এটাকে প্রথমে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডি বাই ডিআই অফ ই টু দেওয়ার ওয়াই ইন্টু, তাহলে চেন রুল ইউজ করলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে, মাইনাস ধ্রুবক পদের অবকলন কত জিরো প্লাস ডি বাই ডিএক্স অফ ফাই এক্স কত লিখতে পারি আমরা, ফাই ড্যাশ এক্স মাইনাস ডি বাই ডিএক্স অফ ফাই জিরো। তাহলে এটা দেখো ফাই অফ জিরো এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মকে অবকলন করলে কত পাবো, জিরো ইকুয়াল টু জিরো। অনেকে বলবে কি ফাই অফ জিরো কী করে কনস্ট্যান্ট টার্ম হলো, এবার দেখো এখানে এই এক্সাম্পলের মাধ্যমে বোঝো, আমরা ফাই অফ এক্স সমান কত পেয়েছিলাম, এক্স কিউব প্লাস সি না, এখন যদি আমরা ফাই অফ জিরো বার করি তাহলে ফাই অফ জিরো সমান কত হবে, সি, সি তো একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মকে যদি আমরা এক্সের সাপেক্ষে বা যে কোনো জিনিসের সাপেক্ষে যদি অবকলন করি তাহলে তার ভ্যালু কত হয়, জিরো, সেই জন্য আমরা ডি বাই ডি এক্স অফ ফাই অফ জিরো কত লিখেছি, জিরো। তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি কি ডি বাই ডি ওয়াই অফ ই টু দেওয়ার ওয়াই মানে কত, ই টু দেওয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফাই ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। এবার দেখো ফাই ড্যাশ এক্সের আমার ভ্যালু বার করতে হবে, রাইট? দেখো অঙ্কের প্রথমেই আমি লিখে নিয়েছিলাম কি এফ অফ টি সমান কস টি স্কোয়ার, আর আমরা পেয়েছিলাম কি ক্যালকুলেশন করে ফাই ড্যাশ টি ইজুয়াল টু এফ অফ টি, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি ফাই ড্যাশ টি ইজুয়াল টু এফ অফ টি মানে কি কস টি স্কোয়ার, তাহলে কস টি স্কোয়ার লিখতে পারি। এবার আমার দরকার ফাই ড্যাশ এক্স, তাহলে টি এর জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলে ফাই ড্যাশ এক্স মানে কত হবে, কস এক্স স্কোয়ার, রাইট? জাস্ট টি এর জায়গায় এক্স বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি বা ই টু দেওয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস কস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো প্রমাণিত। এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এবার এই অঙ্কটা একটা সেকেন্ড প্রসেসে আমি তোমাদের করে দেখাচ্ছি, জাস্ট ফর্মুলা বেসিসে তোমাদের জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, তো চলো সেকেন্ড প্রসেসে অঙ্কটা দেখা যাক। তাহলে প্রথমে তোমরা ফর্মুলাটা লক্ষ্য করো, যদি তোমাকে এরকম ফর্মে দেয় যে ইন্টিগ্রেশন এ অফ এক্স লোয়ার লিমিট আর আপার লিমিট বি অফ এক্স এফ অফ টি ডিটি ইজিকাল টু আমরা কী লিখতে পারি, এফ অফ বি এক্স ইন্টু জি বাই ডি এক্স অফ বি এক্স মাইনাস এফ অফ এ এক্স ইন্টু জি বাই ডি এক্স অফ এক্স, ঠিক আছে। এবার এটা আমাকে কোশ্চেনে দিয়েছিল, এবার প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে আমরা এই ফর্মটা ইউজ করি, তাহলে অতএব ইন্টিগ্রেশন জিরো টু ওয়াই ই টু ওয়াই টি ডিটি এর ক্ষেত্রে আমরা এই ফর্মটা এর সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে। তাহলে এখানে এফ অফ টি এর জায়গায় কত আছে, ই টু দু আর টি, তাহলে এখানে এফ অফ টি এর ক্ষেত্রে আছে হচ্ছে ই টু দু আর টি, ঠিক আছে। এফ আচ্ছা প্রথমে দেখো এক্স কত আছে, তাহলে এক্সের জায়গায় এখানে আছে জিরো, এ অফ এক্স কত আছে জিরো, আর বি অফ এক্স এর আপার লিমিট কত আছে ওয়াই, তাহলে বি অফ এক্স কত লিখতে পারি ওয়াই, কম্পেয়ার করছি তো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার অঙ্কে চলে এসো, তাহলে তাহলে এটা শোনো, অতএব ইন্টিগ্রেশন জিরো টু ওয়াই ই টু ওয়াই টি ডিটি সমান তাহলে কী লিখতে পারি, প্রথমে বলছে কি এফ অফ বি এক্স, তাহলে এফ অফ বি এক্স মানে কি এফ অফ ওয়াই বলতে পারি আমরা, এফ অফ বি এক্স, তাহলে এফ অফ বি এক্স মানে আমরা কত পেয়েছি ওয়াই, তাহলে এফ অফ ওয়াই ইন্টু জি বাই ডি এক্স অফ বি এক্স, বি এক্স মানে ওয়াই মাইনাস
f of x, x মানে কত 0 তাহলে f of 0 ইনটু g / dx of x মানে কত 0 0 তাহলে দেখো তুমি পেয়ে গেছো f of t সমান e to the t তাহলে তোমার দরকার f of y তাহলে t এর জায়গায় y লিখে দাও তাহলে f of y সমান তোমার কত হবে e to the power y তাহলে আমরা লিখতে পারি e to the power y ইনটু gy / dx আর ধ্রুবক পদের অবকলন 0 তাহলে 0 ইনটু সামথিং মানে এই টোটাল টার্মটা কত হয়ে যাবে 0 তাহলে আমরা বলতে পারি কি এই জিনিসটা সমান এখন কত পাবো শুধু e to the power y ইনটু gy / dx ঠিক একরকম হবে এটাও আমরা বার করব তো চলো তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 টু x cos t স্কয়ার dt এর ক্ষেত্রে তাহলে এখানে f of t এর জায়গায় কত আছে cos t স্কয়ার রাইট f of t মানে কত আছে cos t স্কয়ার ওকে এখানে ax এর জায়গায় কত আছে 0 তাহলে a of x এর জায়গায় কত লিখব 0 আর b of x এর জায়গায় কত আছে x তাহলে b of x এর জায়গায় কত লিখে দিলাম x ওর অঙ্কে চলো তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 টু x cos t স্কয়ার dt সমান প্রথমে ফর্মুলা কি বলছে f of bx তাহলে f of bx মানে কি f of x কারণ কি bx এর ভ্যালু কত x তাহলে f of x ইনটু g / dx of bx তাহলে g / dx of bx মানে কত x তাহলে লিখতে পারি কি g / dx of x মাইনাস f of x রাইট তাহলে f of x মানে কত এখানে 0 তাহলে f of 0 ইনটু g / dx of x তাহলে g / dx of x মানে কত 0 সমান সমান এবার দেখো তুমি পেয়ে গেছো f of t সমান cos t স্কয়ার তাহলে তোমার দরকার f of x তাহলে t এর জায়গায় x বসিয়ে দাও তাহলে f of x সমান কি হবে cos x স্কয়ার cos x স্কয়ার ইনটু g / dx of x মানে কত 1 মাইনাস বাট 0 যদি আমরা অবকলন করি তাহলে কত হয় 0 তাহলে 0 ইনটু সামথিং মানে 0 তাহলে এটা হয়ে গেল 0 তাহলে সমান সমান এখান থেকে শুধু পাবো কি cos x স্কয়ার রাইট তাহলে এটার ভ্যালু আমরা কত পাচ্ছি cos x স্কয়ার এবার এই দুটোকে যোগ করে দাও তাহলে এখন আমরা এটাকে আর এটাকে আমরা যোগ করে দেবো তাহলে এটা প্লাস এটা তাই লিখেছি আমি এটা প্লাস এটা এখন এই জিনিসটার ভ্যালু তুমি কত পেয়েছো এই যে e টু দ্য ওয়াই ইনটু জি বাই ডিএক্স তাহলে লেখো সমস্যা তাহলে e টু দ্য ওয়াই ইনটু জি বাই ডিএক্স প্লাস আর এই জিনিসটার ভ্যালু কত পেয়েছো এই যে কজ এক্স স্কোয়ার তাহলে লিখলাম কজ এক্স স্কোয়ার ওকে এবার দেখো কোশ্চেনে কিন্তু আমরা বলে দিয়েছিলাম কি এই জিনিসটার ভ্যালু কত 0 তাহলে এটার সঙ্গে এখন কত লিখতে পারি 0 তাহলে 0 ইজ ইকুয়াল টু e টু দ্য ওয়াই ইনটু জি বাই ডিএক্স প্লাস কজ এক্স স্কোয়ার কি আছে কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল কি এই জিনিসটি ইকুয়াল টু 0 হবে তাহলে সেটা প্রমাণ হয়ে গেল তাহলে বা একটু ঘুরে লেখো e টু দ্য পাওয়ার y ইনটু gy / dx প্লাস cos x স্কয়ার ইকুয়াল টু 0 প্রমাণিত ওকে তো এই অঙ্কটা আমি দুটো প্রসেসে করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং